আমি তো জীবনে প্রথম নাম শুনতেছি মনে হচ্ছে কাচকি মাছ রে। এগুলো তো ভ্যারাইটিস দেখো, সাত সকালে একমাত্র হাজবেন্ডকে নিয়ে আসছি মাছ কিনতে। জীবনের প্রথমে তো সাত সকালে মাছের বাজারে আসছি আর কি। গল্প তো বলল দেবী স্যার বলল 700 টাকা। হ্যাঁ, তুমি তো ওদেরকে ভালোই টেনশন দিতে পারো। একই দোকান ওনার বই কত বিয়ের পর অবশ্য সব কিছু মানে অনেক কিছু আমি প্রথম প্রথম করতেছি। এই যে ভোরবেলা মাছ কিনতে আসা, ভোর না সকালবেলা মাছ কিনতে আসা, তার মধ্যে এক টাকা লাগবে কত? 780 টাকা দিব। বেশি না ইন্ডিয়ান কত করে এটা কর্তৃক আছে? এটা কর্তৃক কত রাখবা? কত রাখবা এটা তো আমি বলবো, বলেন আমি 550 দিব। আমি মাছটা কিনো
মেরুল রোডটা মাসে দাঁড়াচ্ছি না ওখান থেকে ওই ছেলেটার বল মাছটা সুন্দর ছিল। চাষের মাছে গন্ধ থাকে না রে পাঁচ মিশালি মাছ বড় মাছ লাগে নি তারপর ছোট মাছ ডিম হবে এই বলে এই বলটা অতিরিক্ত বল দাম তো বলতেছেন বেশি না বাবা এখন লাগবে না এদিকে মাছ দেখো এদিকে দেখো কিসের মাসের বাজার ছয় নম্বর হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম কেটে দেব কত চিংড়ি চিংড়ি কত এটা ইয়া মাছ তেলাপিয়া মাছ ভাজা সবসময় স্যাঁতস্যাঁতে থাকে মাছ ভাজা সবসময় স্যাঁতস্যাঁতে থাকে আম্মুকে ফোন করে জিজ্ঞেস করতে হবে আমি তো যাই না কালীবস আম্মু তো খায় নিশ্চয় তুমি কত বেলো হেরে আরে অনেক মাছ নিব তো
রুই কত রাখতে পারবো? রুই 400 দিব আর এটা দিব। বললাম তো 650 আর ওটা 400 দিব। টাঙ্গাস দেখো, দেখো পুরান বাইবেল কত জন আছে। শোল মাছ কত? দেখি ওইটা মাপ তো কাটার আগে মাপে নাকি মেপে কাটানো? আর এটা দেখি না কত রাখবো? না একটু কইছো তো 480 দিও। এটা 450 দিব। না না মাছের আগত আমরা আসছি ক্যান্টনমেন্ট মাছের বাজারে। মাছের বাজারটা ছোট, তেমনটা বড় না। হ্যালো মিস এক্সপ্লোরার ডি এইচ কে, আজকাল সকালবেলা মাছের বাজারে ঘুরাঘুরি করতেছি। হ্যাঁ, বিয়ের পর আসলাম, আমার জামাই মাছ কিনতে যাচ্ছে বাসার জন্য, ওই জন্য সাত সকালে মাছের রাজ্যে ঘুরে আসছি। অনেক ভেজা, অনেক সাথে তো আমার জামা পাজামা অলরেডি নষ্ট হয়ে গেছে পানিতে। সো এনিওয়ে সব আবার মাছ দেখি, একটা বর একটা রুই মাছ আপনার লক্ষ্য। আর আমার জামাই ভালো ভালো দেখো, আমি খুব ইমপ্রেস। আম্মুদেরকে খুব রাগ করবে যে আস্ত মাছ নেওয়া হচ্ছে, বারবার বলছো কাটা নিয়ে। এই চিংড়ি কত? না আমি ধরবো ওই কি কই, দেশি কই শীতলে পাওয়া যায় আমার জামাই যে ডেঞ্জারাস বাজার চলতেছে, দাঁড়াও ভাইয়াকে দেখাও। আমি
মাছ এই যে কই মাছে তো কমফোর্টেবলি ধরতেছে ওজন করো এক কেজি 300 হয়েছে স্যার স্যারকে ঘিরে রাখছো সব মাছ ব্যবসায়ী আমি পাত্তাই পাচ্ছি না ভালো আছে কি পাইছো কই নিছো ভাই আর এদিকে ছিল আপনার কথা রাখলাম 1300 না রে সো ইয়েস বাজার মানেই হইচই হট্টগোল মহাজনের ভিড় সো আজকের লাইফটা বা আজকের ভিডিওটা বলা যায় যে বাজারের হট্টগোল সাত সকালে সবাই বাজার আমি না খুব ইমপ্রেস মানে আমি আমার হাজব্যান্ডের দামালে মিলে এত ইমপ্রেস আমি আর কথাই বলতে পারছি না এখন থেকে আমি ওকে নিয়ে শপিং করতে যাবো কারণ আমাকে প্রচুর ঠক দেখায় দেখছো কেমনে স্টাইলিশভাবে দামা দামি করে ও তো পুরো মাছ এলাকার বাজারের মানুষদেরকে টেনশন দিচ্ছে মানে মাছ মাছ বিক্রেতারাই একে প্রেশারের মধ্যে ফলাই দিচ্ছে এসে পুরো মার্কেটে একটু ঘুরলো ঢু মারলো তারপরে হাফ প্যান্ট পরে আসছে তো ভাবতেছে ভাইয়া অনেক বড় লোক হ্যাঁ আছি আমি তোমার পিছিয়ে আছি একটা আইর মাছ কালো বস হ্যাঁ দরকার নেই যা প্যাকেট করছে প্যাকেট করছে এখন আর নেওয়া দরকার আমি মাছ মাছ এসে আমার জামাই আমার প্রেম বনে গেছে আমার জামাই সেক্সি এত ড্যাশিং হবে সে দামাদামি করলাম তো মানে সিরিয়াসলি সাতশো রুপিয়া ইংলিশ কিনতে পারলে ভালো হইতো কিন্তু ইংলিশ অনেক এক্সপেন্সিভ আজকের মতো বিদায় নিচ্ছি মানে হট্টগোল এখন একটু মাছের প্যাকেট আমাকে ধরতে হবে আমি আছি ক্যান্টনমেন্ট বাজারে স্পেসিফিকলি মাছ বাজারে
মাছ কেনাকাটা চলছে। সো দাদা মাল দাদা সবাই দাদা।